1. Let's do it. ত্বক থেকে চুলে যত্ন নিতে ভাতের যে মার তাকে কিভাবে আমরা কাজে লাগাবো, কিভাবে লেটস গো ভাতের মার দিয়ে ত্বক ও চুলের যত্ন নেওয়া যাবে সেই পদ্ধতি আমরা আজ দেখব। বেশিরভাগ ক্ষেত্রেই ফেলা যায় ভাতের মার। ভাত ঝরঝরে করতে ভালোভাবে ভাতের মার ঝরিয়ে নেন সকলে। ঝরঝরে ভাতের চেয়েও শরীর ঝরঝরে রাখতে সময় নেই মার ঝরিয়ে নেন অনেকেই, কারণ ভাতে মার বসে গেলে তা খাওয়ার পর যেমন পেট শরীর ভার হয়ে যায়, তেমনই নিয়মিত মার বসা ভাত খেলে দ্রুত মোটিয়ে যাওয়ার ভয় থাকে। তবে ভাতের মার ভালো করে ঝরিয়ে ফেলে না দিয়ে সেটাকে কাজে লাগাতে পারেন নানা উপায়ে। ত্বক থেকে চুলের যত্নে কাজে লাগিয়ে দেখুন ভাতের মার, ফল মিলবে ম্যাজিকের মতো। আসুন জেনে নেওয়া যাক দৈনন্দিন নানা কাজে ভাতের মারের আশ্চর্য সব ব্যবহার। ভাতের মার স্নানের জলে মিশিয়ে দিনে অন্তত 2 বার স্নান করতে পারলে ত্বকের অস্বস্তিকর জ্বালাভাব, চুলকানি, র্যাশ থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। বর্ণের সমস্যা কি কিছুতেই কমছে না? ভাতের মার ঠান্ডা করে তুলো দিয়ে ত্বকের বর্ণ আক্রান্ত অংশে লাগান। দিনে অন্তত 2 থেকে 3 বার এইভাবে ত্বকের যত্ন নিতে পারলে বর্ণ ফুসকুড়ির মতো সমস্যা দ্রুত সেরে যাবে। ভাতের মার ঠান্ডা করে তুলো দিয়ে মুখের ও হাত পায়ের রোদে পোড়া অংশ নিয়মিত মাখতে পারলে বাড়বে ত্বকের জেল্লা। এই পদ্ধতিতে ত্বকের যত্ন নিতে পারলে ত্বক থাকবে সতেজ, বহজাই থাকবে ত্বকের আর্দ্রতা। এছাড়াও ত্বকের হাইপার পিগমেন্টেশন আর ত্বকে বয়সের ছাপ পড়া ঠেকাতে ভাতের মার অত্যন্ত কার্যকরী। ভাতের মারে জল মিশিয়ে খানিকটা পাতলা করে নিন। শ্যাম্পু করার পর চুলে ভাতের মার দিয়ে মিনিট 3 রেখে ভালো করে ধুয়ে ফেলুন। চুলের ডগা ফেটে যাওয়ার মতো সমস্যার মোকাবিলার এই পদ্ধতি খুবই কার্যকর। এছাড়া চুল গোড়া থেকে মজবুত করতে আর চকচক করতে সাহায্য করে এই পদ্ধতি। এছাড়াও শরীরের অপুষ্টিজনিত সমস্যার মোকাবেলার ভাতের মার খুবই উপকারী। সো থ্যাংক ইউ।